শুরু করছি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, আজ 40তম ক্লাস। তো আমাদের কোর্স আউটলাইন অনুসারে আজকে আমাদের শেষ ক্লাস বলতে গেলে। তারপরও আমরা বিবেচনা করেছি যে আমাদের স্টুডেন্টদের যদি প্রজেক্ট করাকালীন যদি কোনো প্রবলেম ফেস করে কিংবা কোনো প্রবলেম তৈরি হয়, তাহলে প্রবলেমগুলি সমন্বয়ে বেশ কিছু প্রবলেমগুলির সমন্বয়ে আমরা একটা আরও 2-3টা ক্লাস চাইলে আমরা পরবর্তীতে রাখতে পারি। এটা ডিপেন্ড করে আপনাদের উপরে, আপনারা যদি সেভাবে ফিডব্যাক জানান যে আসলে কী কী প্রবলেম হচ্ছে, তাহলে সেই প্রবলেমগুলোর উপর ভিত্তি করে আমরা আরও 2-3টা ক্লাস রাখতে পারি। তো আজকে যেহেতু সিলেবাস অনুযায়ী কিংবা আমাদের কোর্স আউটলাইন অনুযায়ী আজকে আমাদের লাস্ট ক্লাস, সো আজকে আমরা যে কাজগুলি দেখব, মূলত যেই কাজগুলির উপর ফোকাস করব, সেগুলির প্রথমটা হচ্ছে আমরা পেজিনেশনটা দেখব। আমাদের এখানে একাধিক পোস্ট হলে আমরা সেগুলিকে কীভাবে পেজের মাধ্যমে 1, 2, 3, 4, হ্যাঁ, এভাবে পেজের মাধ্যমে আমরা কীভাবে সেটাকে ম্যানেজ করব। হ্যাঁ, মূলত এই পেজের মাধ্যমে যখন নিচে একটা লিঙ্ক আমরা বিভিন্ন সাইটে যখন দেখি, ব্লগ সাইট কিংবা নিউজ ফিড সাইটগুলিতে আমরা যখন দেখি যে নিচে 1, 2, 3, 4 বিভিন্ন পেজের, হ্যাঁ, একাধিক পেজ থাকলে নিচে লিঙ্ক শো করে, তখন আমরা সেকেন্ড পেজ কিংবা আরও বেশ কিছু পেজে যেতে হলে সেই লিঙ্কগুলিতে ক্লিক করলে অপর পেজে যাওয়া যায়। সো মূলত এই যে পেজ সিস্টেম কিংবা পোস্ট কিংবা আর্টিকেল ম্যানেজ করার জন্য একাধিক পেজের যে সমন্বয় ঘটানো, হ্যাঁ, কিংবা লিঙ্ক তৈরি করা, এটাকে মূলত বলা হচ্ছে এখানে পেজিনেশন। সো পেজিনেশনটা এখানে আমাদের কেন দরকার? পেজিনেশনটা এখানে দরকার হচ্ছে, এখানে ধরেন যদি আপনার সাপোজ এখানে 100টা পোস্ট হলো, হ্যাঁ, কিংবা আপনার এখানে ইউজার হলো হচ্ছে ধরেন 50 জন ইউজার, সো 50 জন ইউজার যদি 50টা পোস্ট দেয়, তাহলে ধরেন এখানে এখন আপাতত 3টা পোস্ট, সো 3টা পোস্ট আপনি যতটুকু স্ক্রল করছেন এখান থেকে, 50টা পোস্টের ক্ষেত্রে নিশ্চয়ই এতটুকু স্ক্রল হবে না, তখন আপনাকে আরও বেশি স্ক্রল করতে হবে, প্রচুর পরিমাণ স্ক্রল করে একদম নিচে গিয়ে আপনাকে সবার পোস্ট দেখতে হবে। সো এই প্রবলেমটা যাতে আমাদের ফেস না করতে হয়, এটাকে আর একটু ইউজার ফ্রেন্ডলি করা, আর একটু পোস্টগুলি ভালোভাবে ম্যানিপুলেট করার জন্য এখানে আমরা পেজ সিস্টেমটা নিয়ে আসব, যাতে খুব সহজে আমরা যে কোনো পেজে নির্দিষ্ট পরিমাণ, হ্যাঁ, একটা নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ না, নির্দিষ্ট সংখ্যক হবে এখানে, নির্দিষ্ট সংখ্যক পোস্ট আমরা যাতে দেখতে পারি সেই ব্যবস্থা করব। ধরুন যেমন আমি যদি আমাদের প্রেজেন্টেশনে আমি বলে দিই যে আমার প্রতি পেজে 5টা করে পোস্ট শো করবে, তাহলে এখানে 5টাই পোস্ট আসবে, ঠিক আছে। তারপর ধরেন আমার টোটাল পোস্ট আছে হচ্ছে 50টা, তাহলে আমি বলবো যে আমার পার পেজের মধ্যে প্রতি পেজে 10টা করে পোস্ট শো করবে, তাহলে আমরা পার পেজের পোস্ট সংখ্যা কত বলে দেবো, 10টা। সো এখানে মূলত দুইটা কম্বিনেশন, মানে দুইটা জিনিসের কম্বিনেশন হচ্ছে, একটা হচ্ছে টোটাল পোস্ট, যে আমার টোটাল পোস্ট কয়টা, দেন সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমাদের আমরা প্রতি পেজে কয়টা করে পোস্ট দেখাতে চাচ্ছি আমাদের ভিজিটরকে। সো এখানে দুইটা হচ্ছে মেইন ফ্যাক্ট, আমরা এই দুটোর উপর বেস করে পেজিনেশনের কাজটা কমপ্লিট করব। তাহলে চলুন শুরু করি পেজিনেশনের কাজটা। সো তার আগে আমি একটু ছোট্ট কাজ করে নিই। আমি এখানে একটা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে আমার উইন্ডোজটা বারবার শুধু আপডেট নিচ্ছে। ফাইন, আশা করি এবার ঠিক হয়ে যাবে। তো চলুন আমরা আমাদের এডিটরটা ওপেন করি। আমরা এডিটর ব্যবহার করছি সাবলাইন টেক্সট। দেন এই কাজটা আমরা কোথায় করব, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের
বিষয়, যেহেতু আমাদের ফ্রন্ট এন্ড আমরা যা দেখতেছি আমাদের ওয়েবসাইট যেটা, হ্যাঁ, সো এখানে আমরা মূলত আমরা এখানে কাজ করব। সো আমাদের ফ্রন্ট এন্ডের কন্ট্রোলারটা হচ্ছে ওয়েলকাম কন্ট্রোলার, যেটাতে আমরা কাজ করতেছি, ফ্রন্ট এন্ডের বিষয়গুলি নিয়ে আমরা হ্যান্ডেল করতেছি এখানে। দেন সেকেন্ড লাগবে হচ্ছে আমাদের ওয়েলকাম মডেল, ঠিক আছে। আমরা এখানে নির্দিষ্ট পরিমাণ পার পেজে কতগুলি পোস্ট শো করবে তার কিছু কুইরি এখানে আমরা মডিফাই করব আমাদের আগের ফাংশনগুলিতে। দেন থার্ড লাগবে হচ্ছে আমরা যেই পেজটাতে পেজিনেশন করব। আমরা পেজিনেশন করব হচ্ছে আইএনসি ফোল্ডার থেকে হোম কন্টেন্ট, রাইট? হ্যাঁ, আমরা এখানে পেজিনেশনটা করব। ওকে, রাইট। দেন আমরা তাহলে প্রথমে পেজিনেশনের জন্য একটা ফাংশন তৈরি করি। আমি চাচ্ছি যে কাজটাকে যাতে আরো কাজটা যাতে সিম্পলিফাই হয়, কিভাবে মানে পেজিনেশনের কোডটুকুকে কতটুকু সিম্পলিফাই করা যায়, কতটুকু ম্যানেজেবল করা যায়, এই সম্পূর্ণ কোডটাকে আলাদা একটা ফাংশনের মধ্যে রেখে, হ্যাঁ, যাতে আমি এই পেজিনেশনটা বারবার ব্যবহার করতে পারি এই ফ্রন্ট এন্ডের জন্য, কিংবা এই ক্লাসের জন্য, কিংবা এই কন্ট্রোলারের জন্য, ঠিক আছে। সো আমি সম্পূর্ণ একটা আলাদা ফাংশনের মধ্যে পেজিনেশনটাকে রেখে দেব, যাতে এটা আমি পরবর্তীতে ব্যবহার করতে পারি। সো আমি তার জন্য একটা প্রাইভেট ফাংশন তৈরি করব। অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আসলে প্রাইভেট ফাংশন কেন তৈরি করছি। আসলে প্রাইভেট ফাংশন কিংবা পাবলিক কিংবা প্রোটেক্টেডের ব্যাপার হয়তো আপনারা অনেকে জানেন, যে আসলে প্রাইভেট ফাংশনটা আমি ব্যবহার করতেছি যাতে এই ফাংশনটা শুধু এই ক্লাসের মধ্যে ছাড়া এই ক্লাসের বাইরে অন্য কেউ যাতে ব্যবহার করতে না পারে, ঠিক আছে। এই প্রপার্টিটা শুধু হবে কি এই ক্লাসের প্রপার্টি, হ্যাঁ, কিংবা মেথড বলতে পারেন, কিংবা ফাংশন বলতে পারেন, ঠিক আছে। সো এই মেথডটা হবে অনলি শুধু এই ক্লাসের মেথড, ঠিক আছে। এই মেথডটাকে ক্লাসের বাইরে কেউ অ্যাক্সেস করতে পারবে না, অনলি ফর এই ক্লাসের মধ্যে যারা মেম্বার আছে, যে মেম্বার মেথড, এরাই শুধু মেম্বার মেথড অথবা চাইল্ড মেথড, হ্যাঁ, এদেরকে আপনি এই মেথডটার অ্যাক্সেস দিতে পারবেন। তো আমরা এখানে একটা মেথড তৈরি করছি পেজিনেশন, ওকে। সো পেজিনেশনের প্রথমে আমাদের যেটা প্রয়োজন হবে, যে কোডিনেটরে একটা পেজিনেশনের ডিফল্ট একটা লাইব্রেরি তৈরি করা আছে আমাদের কাজটাকে সহজ করার জন্য, সেই ডিফল্ট লাইব্রেরিটার নাম হচ্ছে পেজিনেশন। আমরা সেই লাইব্রেরিটাকে লোড করব এখন, দিস লোড লাইব্রেরি। সো আমরা কি লাইব্রেরির কথা বলতেছি, পেজিনেশন, ঠিক আছে, পেজিনেশন নিয়ে আমরা কাজ করবো। সো প্রথমে পেজিনেশন লাইব্রেরিটা লোড করে নিলাম। দেন এই পেজিনেশন লাইব্রেরি কিছু প্যারামিটার আছে, কিংবা কিছু কনফিগ কিছু প্যারামিটার দিতে হয় পেজিনেশনটা লোড করার সময়। সো এর মধ্যে তিনটা প্যারামিটার হচ্ছে আপনার ম্যান্ডেটরি প্যারামিটার। তো প্রথম প্যারামিটারটা হচ্ছে আমি একটা অ্যারে নিয়ে নিচ্ছি কনফিগ। প্রথম প্যারামিটারটা হচ্ছে বেজ ইউআরএল, ঠিক আছে। বেজ ইউআরএল আমি ব্যাপারগুলি পরে এক্সপ্লেন করতেছি যে আসলে এগুলি কীভাবে আসতেছে। আমি বেজ ইউআরএল কী কী প্যারামিটার লাগবে সেগুলি আমি আগে লিখে নিচ্ছি, ইউআরএল। সেকেন্ড লাগবে হচ্ছে আমাদের টোটাল রোজ, টোটাল রোজ, হ্যাঁ। এই যে আমি এখানে যে অ্যাড্রেসগুলি লিখতেছি কিংবা অ্যারের মধ্যে যেই ভ্যারিয়েবলগুলির নাম লিখতেছি, এগুলি কিন্তু এক্সাক্ট এখানে যা আছে তাই লিখতে হবে, না হলে কিন্তু এটা এরর দিবে, কারণ এটা হচ্ছে বিল্ট ইন এভাবে এখানে তৈরি করা। সো এক্সাক্ট এখানে যেই লেখাটা আছে টোটাল রোজ অথবা বেজ ইউআরএল, এখানেও সেম লেখাটা লিখতে হবে। তারপর হচ্ছে আমাদের টোটাল রোজ, আমরা টোটাল রোজটা কোথা থেকে আনবো এটা একটু পরে দেখতেছি, কনফিগ। দেন কনফিগ এখান থেকে হবে হচ্ছে পার পেজ সাইন, পার পেজ। দেন আমার যে তিনটা প্যারামিটার, এখানে আরো প্যারামিটার আছে অপশনাল প্যারামিটার, ঠিক আছে, তো ওগুলি ছাড়া
এই তিনটা হচ্ছে ম্যান্ডেটরি প্যারামিটার, এগুলি আপনাকে মাস্ট পেজিনেশন করার সময় দিতে হবে। সো তারপর আমরা এই তিনটা প্যারামিটারকে ইনিশিয়ালাইজ করব পেজিনেশনের মধ্যে। সো এইখানে আমরা পেজিনেশন লাইব্রেরিটাকে লোড করলাম, আর এইখানে আমরা পেজিনেশন লাইব্রেরিটাকে ব্যবহার করব এই তিনটা প্যারামিটারের মাধ্যমে। ওকে, দেন দিস পেজিনেশন ইনিশিয়ালাইজ হচ্ছে কনফিগ। আমরা কাকে কাকে ইনিশিয়ালাইজ করতেছি, এই যে তিনটা প্যারামিটার আমি তৈরি করলাম, এই তিনটা প্যারামিটারকে আমি কী করলাম, ইনিশিয়ালাইজ করলাম। দেন আমি এটাকে রিটার্ন করব, রিটার্ন সাইন। আচ্ছা, এটাকে আমি প্রথমে একটা ভ্যারিয়েবলের মধ্যে নিতে পারি, অথবা আমি কনফিগটাকে কী কারণে রিটার্ন করতেছি সেটাও আমি তখন বলবো যখন আমি এই ফাংশনটা ব্যবহার করব। সে ফাংশনে কিছু প্যারামিটার লাগবে, যেহেতু আপনারা দেখতেছেন এখানে আমি ইউআরএল, টোটাল রোস, পার পেজ, হ্যাঁ, এগুলি সম্পূর্ণ কোনো প্রকার ইনিশিয়ালাইজ ছাড়া কিংবা ডিফাইন করা ছাড়া এখানে ব্যবহার করেছি। সো এগুলি আসলে প্যারামিটার হয়ে আসবে, সো এগুলি একটু পরে আমি ডিফাইন করতেছি, তার আগে আমি কনফিগ ভ্যারিয়েবলটা এখানে রিটার্ন করে দিলাম। ঠিক আছে, এই ফাংশনটা একই সাথে দুইটা কাজ করবে, একটা কাজ হচ্ছে পেজিনেশন লাইব্রেরিটাকে ইনিশিয়ালাইজ করবে, আর সেকেন্ড হচ্ছে পেজিনেশনের যে তিনটা আর্গুমেন্ট কিংবা যে ভ্যারিয়েবলগুলো আমি ইনিশিয়ালাইজ করতেছি এগুলোকে রিটার্ন করবে। ওকে, সো এখানে আমার তিনটা ভ্যারিয়েবল, সো তিনটা ভ্যারিয়েবল আমি এখানে লিখে দিচ্ছি, যখন আমরা এই ফাংশনটা ব্যবহার করব তখন এই তিনটা ভ্যারিয়েবল কিংবা তিনটা আর্গুমেন্ট দিয়ে এই ফাংশনটা ব্যবহার করতে হবে কিংবা এই মেথডটা ব্যবহার করতে হবে। দেন হচ্ছে টোটাল রোজ, দেন লাগবে হচ্ছে আমার পার পেজ। ঠিক আছে, ওকে, তো আমাদের পেজিনেশনের ফাংশনটা কমপ্লিট। ঠিক আছে, সো এই ফাংশনটা আমরা একমাত্র শুধু আমাদের ক্লাস, মানে আমাদের বর্তমান যে ক্লাসটা এই ক্লাসের মধ্যে ব্যবহার করতে পারবো, যেহেতু এটা একটা প্রাইভেট ফাংশন, এছাড়া এই ফাংশনের বাইরে এটা ব্যবহার করতে পারবো না। করতে হলে আপনাকে এই ফাংশনটা আবার ওখানে কল করে দেন সেটা ওখানে ব্যবহার করতে হবে, আর না হয় এখানে সেটা পাবলিক দিয়ে দিতে হবে। ঠিক আছে, পাবলিক দিয়ে তখন আপনি সেটা ব্যবহার করতে পারবেন। ওকে, দেন আমরা এই ফাংশনটা এখন ব্যবহার করব। কোথায় ব্যবহার করব, আমাদের হোম পেজটা কোথা থেকে লোড হচ্ছে, আমাদের হোম পেজ লোড হচ্ছে হচ্ছে ওয়েলকাম কন্ট্রোলার থেকে। ইনডেক্স যে মেথডটা দেখছেন, এখানে আসলে আমাদের হোম কন্টেন্ট যেটা, এটা এখানে শো হচ্ছে কিংবা এখানে এসে পোস্টগুলি শো করতেছে। ঠিক আছে, তো এখানে আমরা এই প্রেজেন্টেশনের ব্যবহারটা করব। প্রথমে আমরা আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টোটাল রোজ। টোটাল রোজ বলতে আমাদের এখানে কতগুলি পোস্ট আছে সেটাকে কাউন্ট করতে হবে। ঠিক আছে, কতগুলি পোস্ট আছে এগুলিকে কাউন্ট করতে হবে। সো কাউন্ট করার জন্য আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিচ্ছি, টোটাল রোজ ইকুয়াল টু দিস ওয়েলকাম মডেল টোটাল পোস্ট। ওকে, সো আমি একটা ফাংশন লিখছি, সরি, হ্যাঁ, একটা ফাংশন লিখবো, যে ফাংশনটার কাজ হচ্ছে যে আমার ডাটাবেজে বর্তমানে কতগুলি পোস্ট আছে এগুলিকে কাউন্ট করে নিয়ে আসবে। সেটা হতে পারে 10টা কিংবা 20টা কিংবা 50টা, যতগুলি পোস্ট হবে সবগুলিকে কাউন্ট করে নিয়ে আসবে। তো সেটা আমরা করব কোথায়, ওয়েলকাম মডেলে টোটাল পোস্ট একটা ফাংশন তৈরি করব, টোটাল পোস্ট। ঠিক আছে, সো এটা হচ্ছে কাউন্ট করবে। ঠিক আছে, একটা টেবিলের কতগুলি পোস্ট আছে সব কাউন্ট করে সে নিয়ে আসবে। কিভাবে, আমি একটা ভেরিয়েবল নিচ্ছি রেজাল্ট, দেন এখানে আমি এখন কি লিখব, দিস ডিবি কাউন্ট অল। সো কাউন্ট অল এটা হচ্ছে এই এই ফাংশনটা, এটা এক প্রকার, এটা, হ্যাঁ, এটা একটা ফাংশন কিংবা মেথড বলতে পারেন। সো এটার কাজ হচ্ছে
যে এক্স্যাক্ট একটা টেবিল, একটা নির্দিষ্ট টেবিলের নাম এখানে বলে দিতে হবে। আমাদের টেবিলটার নাম হচ্ছে পোস্ট। এই টেবিলের যতগুলি রোজ আছে সবগুলিকে সে একটা নিউম্যারিক ভ্যালু, মানে নিউম্যারিক ভ্যালু লাইক কাউন্ট করবে আর কি, যে কয়টা রোজ আছে সেখানে, ঠিক আছে, 10টা 20টা 30টা, ঠিক আছে। সো এরকম যতগুলি রোজ আছে সবগুলিকে কাউন্ট করে সে এখানে সেটা রিটার্ন করবে। দেন আমাদের এখানে রিটার্ন করার পর সেটাকে আমরা আমাদের কন্ট্রোলারে রিটার্ন করব ব্যবহার করার জন্য রেজাল্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, আমাদের শেষ, যে আমরা কতগুলি আমাদের পোস্ট আছে এগুলি এটা দেখার জন্য আমরা একটা ফাংশন তৈরি করলাম, সেই ফাংশনটা টোটাল রোজ রিটার্ন করলো, ঠিক আছে। দেন সেকেন্ড হচ্ছে আমাদের ফাংশনটা ব্যবহার করার সময় হয়েছে এখন, প্রাইভেট, এই যে পেজিনেশন ফাংশনটা, যে প্রাইভেট ফাংশনটা, এটাকে আমি বলতেছি হচ্ছে কনফিগ, একটা ভ্যারিয়েবল নিলাম কনফিগ ভ্যারিয়েবল থেকে দিস। হ্যাঁ, আমার এই ক্লাসের মধ্যে কোনো মেথডকে অ্যাক্সেস করতে হলে সেটা দিস দিয়ে অ্যাক্সেস করতে হয়। দেন দিস দিয়ে আমরা কোনটাকে অ্যাক্সেস করব, পেজিনেশন মেথডটাকে। দেন এই পেজিনেশন মেথডের আমাদের কয়টা প্যারামিটার আছে, তিনটা প্যারামিটার আছে, একটা হচ্ছে ইউআরএল, টোটাল রোজ, দেন হচ্ছে পার পেজ। সো এখানে প্রথমে আসি হচ্ছে ইউআরএল। সো ইউআরএলটা হচ্ছে যে আমাদের এখানে পেজিনেশনটা আমরা যখন একের পর দুই, আচ্ছা আমি একটা এক্সাম্পল দিলে সবচেয়ে ভালো হয়। এক্সাম্পলটা দেখলে আসলে সো এইটা দেখেন, এটা হচ্ছে একটা ব্লক সাইট। সো এই ব্লক সাইটে কি হয়, আমরা যদি নিচে আসি দেখেন এখানে একটা লিঙ্ক চলে আসছে, যে আসলে এখন আমি দেখতেছি হচ্ছে 1 নম্বর পেজ। সো আমি যদি 2 নম্বর পেজে ক্লিক করি, নিচে ইউআরএলটার দিকে লক্ষ্য করেন, বর্তমান যে সাইটের লিঙ্কটা এটার পাশে কি লেখা আসছে, লাইভ, দেন হচ্ছে 15। সো আমি যদি ক্লিক করি তাহলে কি আসছে, লাইভ 15। তার মানে কি, 15 মানে হচ্ছে এই পেজের মধ্যে এখন 15টা পোস্ট শো করতেছে। তারপর আমি যদি আবার 3 নম্বর পেজে যাই, ধরেন এটা 3, তাহলে এখন কত আসতেছে, 30, ঠিক আছে। তাহলে এখন দেখেন উপরে 30, তার মানে কি এখন 30টা, সরি 30টা না, এখন এখানে 15টাই আছে, বাট টোটাল কয়টা পোস্ট আমি কভার করে আসলাম, অথবা কয়টা পোস্ট আমি টোটাল দেখলাম, এখন এখানে সহ 15টা সহ কয়টা, 30টা, ঠিক আছে। সো এটা হচ্ছে পার পেজে কয়টা থাকবে সেটার কাউন্টটা হচ্ছে এটা, ঠিক আছে। তো এটাই আমরা এখানে দেখাচ্ছি, যে আমাদের এখানে ইউআরএলটা হবে হচ্ছে এরকম, যে ওয়েলকাম, দেন হবে আমাদের ইন্ডেক্স। হ্যাঁ, ইন্ডেক্স মানে হচ্ছে আমরা এই পেজটার মধ্যে দেখব, আমরা অন্য কোনো পেজে যাব না, ঠিক আছে, আমরা এই পেজের মধ্যেই দেখব। সো আমাদের এই ফাংশনটার নাম হচ্ছে ইন্ডেক্স। আমরা যদি এখানে ইন্ডেক্স দিয়ে এন্টার দিই, ওকে, মানে বিভিন্ন প্রকারের চলে আসছে ইন্ডেক্স। আচ্ছা, এখন এরর আসার কারণ হচ্ছে আমরা এখানে কিছু কাজ করতেছি, এই কারণে আসলে এররটা আসতেছে, এখন না থাকবে না। আমরা যদি এখন ইন্ডেক্স দিই, দেখেন দেখেন এখন কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, কারণ হচ্ছে আমরা কিন্তু রাইট ওয়েতে আছি, আমাদের ইউআরএলটা কিন্তু ঠিক আছে, ওয়েলকাম দেন হচ্ছে ইন্ডেক্স। সো এটা কোডিনেটর, আমরা যদি এটা কেটে দিই, সে কী করে, অটোমেটিক এটাকে চিনে নেয়, কারণ এই পেজটা বিল্ট ইন করা আছে, ঠিক আছে, এটা হচ্ছে হোম পেজ। সো এখানে ওয়েলকাম থেকে যদি আমি ইন্ডেক্স দিই, তাহলে সেটা মিন করে হচ্ছে ওয়েলকাম হচ্ছে কন্ট্রোলার আর ইন্ডেক্স হচ্ছে তার ফাংশন কিংবা মেথড, ঠিক আছে। তো আমরা জানি হচ্ছে যে কোনো ক্লাসের কোন ফাংশনটা সবসময় আগে রান হয়, অটোমেটিক রান হয়, সেই ফাংশনটা হচ্ছে ইন্ডেক্স ফাংশন, ঠিক আছে। তো এখানেও একই কাজ হচ্ছে, যদি আমি ওয়েলকাম কন্ট্রোলারটা রেখে ইন্ডেক্সটা মুছে দিই, তাহলে অটোমেটিক ইন্ডেক্স ফাংশনটাই রান হচ্ছে। বাট আমরা যখন পেজিনেশন করব, তখন আমাদের বলে দিতে হবে যে আমরা আসলে কোন ফাংশন থেকে এই পেজিনেশনের
পোস্টগুলি দেখতে চাচ্ছি। সো সেক্ষেত্রে আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে আমাদের ইউআরএলটা, বেজ ইউআরএল, দেন হচ্ছে ওয়েলকাম, দেন হচ্ছে ইন্ডেক্স। ঠিক আছে, ইন্ডেক্স, ইন্ডেক্সের পরে এখন সেকেন্ড প্যারামিটার কী আছে, টোটাল রোজ। আমরা কিন্তু টোটাল রোজ নিয়ে আসছি এখানে, ঠিক আছে। সো টোটাল রোজ এখানে কত হবে, টোটাল রোজ হবে এখানে হচ্ছে এই যে এটা টোটাল রোজ। দেন পার পেজে আমরা কয়টা দেখব, আমরা এখানে বলে দিই আমরা দুইটা করে পার পেজে দেখব, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা তো বললাম হচ্ছে পার পেজে কয়টা থাকবে সেটা এখানে বলে দিলাম, ঠিক আছে, পার পেজে এটা থাকবে। দেন আমাদের পেজ নাম্বারটা বলে দিতে হবে যে আমরা এখন কত নাম্বার পেজে আছি, ঠিক আছে। পেজ নাম্বার, পেজ নাম্বারটা কাউন্ট হবে কোথা থেকে, এখান থেকে, যে ইন্ডেক্স দেন টু অথবা থ্রি দেন ফোর ফাইভ। হ্যাঁ, তো এটা হচ্ছে পেজ নাম্বারটা, এটা হচ্ছে পার পেজে কয়টা থাকবে, আর দেন আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে পেজ নাম্বারটা বলতে হবে। পেজ, পেজ নাম্বারটা কীভাবে আমরা করব সেটা হচ্ছে দিস, আমরা সেগমেন্ট ধরব ইউআরআই, দিস ইউআরআই সেগমেন্ট, তিন নাম্বার সেগমেন্ট হবে, কারণ আমরা ইন্ডেক্সের পরে যেটাই দিই না কেন সেটা তিন নাম্বার সেগমেন্ট হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, দেন এই সেগমেন্টটা কিন্তু সবসময় থাকবে না, কীভাবে থাকবে না, যখন আমরা ফার্স্ট পেজে আসি তখন কি কোনো সেগমেন্ট আছে, তখন আসলে কোনো সেগমেন্ট নেই, ঠিক আছে। তো এই সেগমেন্টটা যদি তিন নাম্বার সেগমেন্টে না থাকে তাহলে সেটাকে আমরা কী করব, ব্ল্যাঙ্ক করে দিতে পারি অথবা জিরো করে দিতে পারি, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। তো সেটা আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিব, ইফ সাইন পেজ এটা যদি হয় ট্রু তাহলে ওকে, এছাড়া এভাবে এটা না করে বেটার হয় এভাবে করলে। ঠিক আছে, এটা যদি ট্রু হয় তাহলে এটা কাট করে নিয়ে নিই, পেজের মধ্যে আমরা রাখবো হচ্ছে সেগমেন্টটা। ঠিক আছে, আর অন্যথায় যদি এটা সেগমেন্ট যদি না থাকে তাহলে আমরা কি করব, তাহলে পেজের মধ্যে জিরো রেখে দেব, কারণ তখন আসলে আমরা জিরো নাম্বার পেজে আছি, মানে প্রথম পেজ যেটাকে বলতেছি আমি আর কি। দেন সেকেন্ড কাজ হচ্ছে আমাদের পোস্টগুলিকে তুলে আনা, যে আমি বললাম তো এখানে পার পেজ দুইটা পোস্ট, হ্যাঁ, মানে প্রতি পেজে দুইটা থাকবে। সো এটা তো আমাকে বলে দিতে হবে, আমাকে সেইভাবে ডাটাবেস থেকে তুলে নিয়ে আসতে হবে যে এখন আমি এই এই পেজে আসি, এই পেজে এখন থাকবে হচ্ছে দুটা, তারপর আমি সেকেন্ড পেজে যাচ্ছি সেকেন্ড পেজেও থাকবে দুইটা। সো এই যে প্রতি পেজে দুটা দুটা করে আসতেছে, আগে দুইটা কী করতেছে, সে প্রথম পেজে যখন থাকতেছি তখন শো করতেছে দুইটা, দেন সেকেন্ড পেজে যখন যাচ্ছি তখন শো করতেছে হচ্ছে পরের দুটা, মানে আগের দুটা সে কী করতেছে, স্কিপ করতেছে। সো এই যে স্কিপ করা কিংবা প্রথম দুইটা নিয়ে আসা, পরে চারটা স্কিপ করা, প্রথম চারটা স্কিপ করা, তো এই স্কিপ করা কিংবা নিয়ে আসার ব্যাপারটা কিন্তু আমরা এখান থেকেই করতেছি। দেখেন কিভাবে আমরা যখন ইন্ডেক্স থেকে জিরো বলতেছি মানে হচ্ছে সে কি করবে, জিরো থেকে টু মানে হচ্ছে ধরেন আপনার কাছে পোস্ট আছে হচ্ছে দশটা, তাহলে সে যখন এখানে জিরো পাবে তখন আসবে হচ্ছে জিরো থেকে টু মানে হচ্ছে দুটা, ঠিক আছে। তারপর এখানে যখন ওয়ান পাবে তখন কি করবে, ওই যে টু ছিল সো দুটা স্কিপ করবে, দেন পরে দুটা আবার কাউন্ট করবে। এখানে যদি থ্রি হয় তাহলে তিন দুগুণে ছয়, ছয়টা স্কিপ করবে পরে দুটা নেবে। তারপর এখানে যদি হয় চার তাহলে চার দুগুণে আটটা স্কিপ করবে তারপর পরে দুটা নেবে। সো এরকম হচ্ছে ব্যাপারটা আর কি। তো সেই কাজটা আমরা করব কুইরির মাধ্যমে। তো সেটার জন্য আমরা গেট অল পোস্ট আগে যে ফাংশনটা ছিল এটার মধ্যে আমরা কিছু মডিফিকেশন করব। মডিফিকেশনটা হচ্ছে এরকম যে আমরা এই যে কনফিগ,
কনফিগটা কিন্তু আমরা এখানে রিটার্ন করছি, এবং কনফিগের মধ্যে কি বলা আছে, পার পেজ বলা আছে। পার পেজটা কোথা থেকে আসতেছে, এই যে এখান থেকে। সো এটা আসলে এখান থেকে আমি নিতে পারি টু। সো যেহেতু এটা আমি চাচ্ছি যে এখান থেকে আমি লিখবো একবার বাট ব্যবহার করব দুইবার, তো সেটা কিভাবে হচ্ছে, আমি ফাংশনে পাঠাচ্ছি, আবার ফাংশন থেকে যখন রিটার্ন করে নিয়ে আসতেছি একই জিনিস আমি ফাংশন থেকে ব্যবহার করতেছি। কিভাবে, কনফিগ থেকে হচ্ছে পার পেজ, ঠিক আছে, আমি পাঠাচ্ছি এখান থেকে কিন্তু ব্যবহার করতেছি এখান থেকে। সো এটাই আসলে এক প্রকার ডাইনামিক হয়ে গেছে ব্যাপারটা, যে আমি এখান থেকে জাস্ট এখন এখান থেকে যদি আমি চেঞ্জ করে দিই তাহলে আসলে সব জায়গা দুই জায়গা থেকে চেঞ্জ হবে জিনিসটা। সো এই কারণে আসলে এটা রিটার্ন করা, নাহলে আসলে এটা রিটার্ন করার কোনো দরকার ছিল না আমাদের। সো যাই হোক, এটা হচ্ছে পার পেজ। দেন হচ্ছে আমাদের লাগবে হচ্ছে পেজ, ঠিক আছে, পেজ কোনটা, পেজ পেজ হচ্ছে এটা যে আমরা এখন কত নাম্বার পেজে আছি, ঠিক আছে। সো এটার অ্যালগোরিদমটা হচ্ছে অনেকটা এরকম, যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমি ইউজার ক্যালকুলেটরটা যদি বের করি, হ্যাঁ, ধরেন আপনি প্রথমে দিচ্ছেন জিরো, জিরো হচ্ছে প্রথমে হচ্ছে এই যে এখানে আসি, যদি আমি এখানে হচ্ছে জিরো পার পেজে যদি হয় জিরো, তাহলে পার পেজ হচ্ছে টু, সরি পার পেজ হচ্ছে টু, আর এখন আমরা কত নাম্বার পেজে আছি, জিরো নাম্বার পেজে আছি, তাহলে জিরো ইন্টু টু হচ্ছে টু, ঠিক আছে, জিরো ইন্টু টু হচ্ছে টু। আচ্ছা, তারপর যদি আমরা চিন্তা করি যে আমরা এক নাম্বার পেজে আছি, তাহলে সেটা হবে টু ইন্টু ওয়ান হচ্ছে ওয়ান, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যদি দুই নাম্বার পেজে যাই, তাহলে টু ইন্টু টু হচ্ছে ফোর, ঠিক আছে। তো প্রতি পেজ যখন বাড়বে, পার পেজ যখন বাড়বে, পেজ যত বাড়বে, যেমন আমি যদি দুই নাম্বার পেজে যাই, তাহলে দুই দুগুণে চার, মানে চারটা স্কিপ করবে, চারটা স্কিপ করে পাঁচ আর ছয় শো করবে। কারণ পাঁচ আর ছয় শো করার কারণ হচ্ছে আমাদের পার পেজে আমরা কয়টা দিয়ে রেখেছি, দুইটা। আচ্ছা, তো এইটা হচ্ছে মূলত মূল অ্যালগোরিদমটা, এভাবে আসলে কাজ করে পেজিনেশনটা। তারপর আমরা এই পার পেজ, আর পার পেজে কয়টা পোস্ট থাকবে এটা হচ্ছে তার কাউন্ট, আর এটা হচ্ছে কোন পেজে আছি সেটার অ্যামাউন্ট, মানে সেটার কাউন্টটা। সো এটাকে নিয়ে আমরা এখন কোথায় যাব, এটাকে নিয়ে আমরা এখন যাব হচ্ছে ওয়েলকাম মডেলে। ওয়েলকাম মডেলে আমরা গেট অল পোস্ট কোথায় আছে, এই যে এটা, ঠিক আছে। সো এখানে আমরা কিছু মডিফিকেশন করব, আমাদের এটা দরকার নেই, আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। আমাদের ফাংশনটা ঠিক আছে কিনা, গেট অল পোস্ট, ঠিক আছে। তো এখানে আমাদের দুইটা প্যারামিটার আসতেছে, একটা হচ্ছে পার পেজ, আর সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে পেজ, ঠিক আছে। আচ্ছা, দেন এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পার পেজ না, সরি, এখানে হবে হচ্ছে লিমিট, লিমিট বলতে পারেন, LIMIT লিমিট, আর এটা হচ্ছে স্টার্ট, স্টার্ট, আচ্ছা না, আমরা এটাই রাখি, পার পেজ রাখি আর পেজ রাখি, ঠিক আছে। দেন আমরা এটাকে কি করব, এখন এখানে আমরা নতুন একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে দিস ডিবি লিমিট, ঠিক আছে। লিমিটটা কি জিনিস আমরা একটু দেখে আসি, লিমিটটা লিমিট কোঅর্ডিনেটর, লিমিটটা যদি আমরা দেখি তাহলে আসলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন লিমিটটা কোথায় সিলেক্ট, আমরা লিমিট দিয়ে একটু সার্চ দিই, LIMIT লিমিটিং কাউন্টিং রেজাল্ট, ওকে, লিমিট। সো লিমিট হচ্ছে দুটা প্যারামিটার ধরে, ঠিক আছে। সো লিমিটেড ডিফল্ট যে প্যারামিটার, এটাকে এখানে যদি আমি 10 দিই, তাহলে সে কী করবে, প্রতিবার যখন আমি কুইরি করব তখন সে কী করবে, অনলি 10টা রেজাল্ট রিটার্ন করবে, প্রথম 10টা রেজাল্ট সে রিটার্ন করবে। বাট এখানে যদি আমি লিমিটটা এভাবে বলি, তাহলে সে কী করবে, এটা হচ্ছে 10, ঠিক আছে, লিমিট 20 ইন
ডাটাবেস রিফারেন্স সিনট্যাক্স। আচ্ছা, 10টা হচ্ছে অফসেট করবে আর 20টা নিয়ে আসবে, ব্যাপারটা কি অনেকটা এরকম? আচ্ছা না, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে 10টা সিলেক্ট করবে আর 20টা অফসেট করবে। অফসেট মানে হচ্ছে বাদ দেওয়া, মানে পূর্বের 10টাকে সে কি করবে, বাদ দিয়ে পরের 10টাকে সে নিয়ে আসবে। তো এখানে হচ্ছে প্রথম 20টাকে সে বাদ দিবে, পরের 10টাকে সে নিয়ে আসবে, ঠিক আছে? তো এখানে আমাদের কাউন্টটা হচ্ছে এরকম যে পার পেজ অ্যাসাইন, পার পেজে হচ্ছে 2টা, মানে প্রতিবার সে কী করবে 2টা করে নিয়ে আসবে, এবং প্রত্যেক পেজে সে কী করবে এতটা সংখ্যক পোস্ট সে কী করবে স্কিপ করবে, ঠিক আছে? এটা হচ্ছে এরকম, সে প্রতিবার সে 10টা, এখানে বলা হচ্ছে এরকম যে প্রতি পোস্টে সে 10টা, মানে প্রতিবার সে 10টা করে নিয়ে আসবে আর 20টা সে স্কিপ করবে। এটা হচ্ছে অফসেট, যেটাকে অফসেট বলা হচ্ছে আর কি এখানে, ঠিক আছে? আচ্ছা, তারপর লিমিটের কাজ শেষ, ঠিক আছে? এটাই হচ্ছে লিমিট, এটা হচ্ছে আসলে কি এই যে এখানে যে কুয়েরিটা করতেছি এটার মূল অংশটুকু হচ্ছে এটা লিমিট। দেন এখান থেকে আমরা কি করব, লিমিট করার পরে আমরা নিয়ে আসব দিস ডিবি গেট, আমাদের টেবিলের নাম হচ্ছে পোস্ট, ঠিক আছে? পোস্টের পর আমি এখানে ছোট আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ইফ এখানে একটা ভ্যারিয়েবলের মধ্যে এটা নিয়ে নিই, রেজাল্টের মধ্যে। সো রেজাল্টের মধ্যে এখন কি আছে, সকল পোস্ট আছে সেটা অবজেক্ট আকারে, ঠিক আছে? অবজেক্ট আকারে। সো অবজেক্ট আকারে থাকলে এই অবজেক্ট থেকে আমি একটা ফাংশন কল করব, সেই ফাংশনটা হচ্ছে নাম রোজ, ঠিক আছে? নাম রোজ। সো নাম রোজ মানে হচ্ছে এ পোস্টে টোটাল রো সে কি করবে এখানে কাউন্ট করে নিয়ে আসবে, যে এখানে আমি সবগুলি পোস্ট নিয়ে আসলাম এবং সেটা অবজেক্ট আকারে। দেন এই অবজেক্ট থেকে আমি একটা ফাংশন কল করলাম, সে ফাংশনটার নাম হচ্ছে নাম রোজ, এবং এটার কাজ হচ্ছে যে এই রেজাল্টার মধ্যে যতগুলি পোস্ট আসে সবগুলিকে কাউন্ট করবে। সো এটার কাউন্ট যদি হয় 0 থেকে বড়, মানে কোনো পোস্ট যদি খালি না হয়, তাহলে একমাত্র এই কন্ডিশনে আসবে, এবং সেই কন্ডিশনে এসে ডলার সাইন রেজাল্ট ইকুয়াল কি করবে, ডলার সাইন রেজাল্ট ইকুয়াল টু, অথবা এটাকে এক লাইনে যদি আপনি লিখতে চান তাহলে এভাবে লিখতে পারেন, রিটার্ন রেজাল্ট থেকে রেজাল্ট অ্যারে, যেহেতু আমরা অ্যারে নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? ISULT, ঠিক আছে? রেজাল্ট, আর যদি এটা সত্যি না হয় তাহলে সে কী করবে, রিটার্ন করবে ফলস, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কুইরির কাজ, প্রতিবার সে কী করবে এই ফাংশনটাতে হিট করবে এবং 2টা 2টা করে লিমিট করে নিয়ে আসবে, এবং আগের 2টাকে সে কী করবে স্কিপ করবে, এবং সেটা কার মাধ্যমে, এই যে পেজের মাধ্যমে। পেজটা কোথায় করলাম আমরা, এই যে পেজ, ঠিক আছে? এখানে পেজের মাধ্যমে, এখানে 0 হবে, 0 হলে প্রথম 2টা শো করবে, 1 হলে প্রথম 2টা বাদ দিয়ে পরের 2টা শো করবে, হ্যাঁ 2 হলে প্রথম 4টা বাদ দিবে পরের 2টা শো করবে, ব্যাপারটা অনেকটা এরকম। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে বলতে গেলে। সো এখন আমরা এটাকে দেখি যে কোনো প্রকার এরর আছে কিনা, এখানে আমরা একটু লোড দিয়ে দেখি, বেসিক্যালি লোড দিয়ে দেখি যে আসলে কোনো এরর আছে কিনা। না, আসলে এখানে কোনো এরর নেই, ঠিক আছে? এবং দেখেন এখানে কিন্তু 2টা পোস্ট চলে আসছে, এখানে পোস্ট কয়টা চলে আসছে, 2টা পোস্ট চলে আসছে, কারণ আমরা এখানে লিমিট করলাম কয়টা, 2টা। এখানে যদি আমি 1 দিই তাহলে দেখেন এখানে 1টা পোস্ট চলে আসছে, পোস্ট এখন কয়টা আছে, 1টা।
আবার এখানে যদি আমি 3 দিই, 3 দিয়ে যদি রিফ্রেশ করি, তাহলে এখন কটা পোস্ট চলে আসছে এখানে, 3টা পোস্ট চলে আসছে। সো আমরা একটা দিয়ে রাখি, যেহেতু আমাদের পোস্ট হচ্ছে টোটাল 3টা। এখন আমরা যে কাজটা করব, আমরা এখন নিচের লিঙ্কটা তৈরি করব। নিচের লিঙ্কটা তৈরি করব হচ্ছে এখানে পিএইচপি একো ডলার সাইন দিস জি নেশন থেকে ক্রিয়েট ক্রিয়েট লিঙ্কস, ঠিক আছে, দিস পেজিনেশন ক্রিয়েট লিঙ্কস, ওকে। দেন এখন যদি আমি পেজটা রিফ্রেশ করি, তাহলে দেখেন নিচে কিন্তু লিঙ্ক চলে আসছে। আমি যদি এখন 2 দিই, 2 নম্বর পেজে দেখেন এই যে উপরে 1 চলে আসছে, ইন্ডেক্স 1। আমি যদি 3 তে ক্লিক করি, তাহলে কত আসছে, ইন্ডেক্স 2। আমি কত নম্বর পেজে এখন আছি, 3 নম্বর পেজে, ঠিক আছে। অথবা আমি যদি এটাও দিই, এটা হচ্ছে প্রিভিয়াস বাটন, প্রিভিয়াস, এই যে প্রিভিয়াস, নেক্সট নেক্সট, ঠিক আছে। সো আমাদের পেজিনেশনটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে স্টাইল করতে পারি বিভিন্ন প্রকার স্টাইল। আমি দেখি এটা কি আসলে কিভাবে দেওয়া আছে এখানে, এইচ অ্যাঙ্কর, এটা সিআই পেজিনেশন পেজ রিলেশন পেজ, ওকে। হ্যাঁ, এখানে আসলে 3টাই লিঙ্ক তৈরি হয়েছে। আপনি এটাকে স্টাইল করতে পারেন, বিভিন্ন রকম স্টাইল আছে। এটা হচ্ছে পেজিনেশনটা, আমরা এখান থেকে দেখি পেজিনেশনটা কিভাবে করছে কোডিনেটর। আমরা স্টাইল করার জন্য দেখতেছি যে পেজিনেশনটাকে একটু কিভাবে স্টাইল করা যায়। এবারে সেগমেন্ট পার পেজ কুয়েরি সাফিক্স ফুল পেজ ওপেন পি ফুল পেজ ট্যাগ ফার্স্ট লিঙ্ক ফার্স্ট ট্যাগ ওপেন ডিপ লাস্ট ট্যাগ ওপেন ডিপ ক্লোজ নেক্সট ট্যাগ ডিপ ডিপ, ও আচ্ছা, হ্যাঁ প্রিভিয়াস লিঙ্ক, আচ্ছা ওপর আছে আর ট্যাগ ওপেন কারেন্ট পেজ বোল্ড, আচ্ছা তারপর হচ্ছে নাম ট্যাগ ওপেন নাম ট্যাগ ক্লোজ হাইডিং দ্য প্যানেল ফলস অ্যাডিং অ্যাট্রিবিউট টু অ্যাঙ্কর্স ক্লাস ক্লাস, ওকে। তারপর হচ্ছে ডিসপ্লে দ্য রিলেশন অ্যাট্রিবিউট, ওকে। আমরা ক্লাসটা ব্যবহার করে দেখি, এখানে একটা ক্লাস দেওয়া আছে, একটা ক্লাসটা ধরে যদি কাজ করা যায় তাহলে সবচেয়ে সহজ হবে কাজটা। এখানে আমরা কনফিগ করতেছি, আমরা কনফিগের মধ্যে অ্যাট্রিবিউটসটা বলে দিই, সেটা হচ্ছে পেজিনেশন। হ্যাঁ পেজিনেশন একটা ক্লাস বলে দিলাম। এখন দেখি আমি একটু ট্রাই করবো ক্লাসটা আসছে কি না, এখানে চেক করব। হ্যাঁ এখানে আসলে ক্লাসটা চলে আসছে, কিন্তু আমাদের ক্লাসটা চলে আসছে, এটা হচ্ছে রিলেশন 2 3, হ্যাঁ এটা হচ্ছে স্ট্রং ট্যাগ। আচ্ছা এখানে আরেকটা কাজ করা যেতে পারে, আমরা যদি স্টার্টিং আর এন্ডিংয়ে প্রিফিক্স সাফিক্স ফুল ট্যাগ ওপেন ওপেনিং ট্যাগ সেট এন্টার রেজাল্ট, আচ্ছা ফুল ট্যাগ ওপেন ফুল ট্যাগ ওপেন ওপেনিং ট্যাগ ফার্স্ট নেম, আচ্ছা ওকে। এখানে আসলে
সিঙ্গেল কোটেশন হবে, দেন হচ্ছে লাস্ট ট্যাগ ওপেন হবে, এটা না ফার্স্ট ট্যাগ ক্লোজ। Full tag open, full tag close, loading the tag place on the right side, enter result. Fast lane, আচ্ছা এটা হবে full tag open হবে, maybe এটা দিলে better হয়, full tag open, full tag close. এটাতে কি আসে, স্পেসিফিক একটা ট্যাগের ভিতরে আসলে এটা বেটার হয়। হ্যাঁ এটা ডিভ আসছে, রাইট এটা ডিভ আসছে, কিন্তু সো এই ডিভটা ধরে আমার এখন এই ডিভটার মধ্যে আমরা একটা ক্লাস দিব, ক্লাস হচ্ছে আমরা পেজিনেশন দিয়ে দিই। আচ্ছা আমাদের এটা দরকার নেই তাহলে, আর আমরা সরাসরি এটাকে মুছে দিই, এটা দরকার নেই আমাদের। ও একটা হবে, আমরা দুটো মুছে দিছি। আমাদের যে কোনো একটা ডিপ ডিপ যদি থাকে, সো সেই ডিপটা ধরে আমরা কি করতে পারি, ভিতরে সব কিছুকে অ্যাক্সেস করতে পারি। সো দেন আমরা এই পেজিনেশন ক্লাসটাকে ধরে আমরা ভিতরে যত কিছু আছে সবগুলিকে আমরা এখন অ্যাক্সেস করতে পারবো। লাইক আমি যদি এটাকে প্যাডিং দিই এখন 5 পিক্সেল, 5 পিক্সেল প্যাডিং, 5 পিক্সেল প্যাডিং রাখি, দেন দি হচ্ছে পেজিনেশন থেকে আমার যতগুলি অ্যাঙ্কর আছে, অ্যাঙ্করের মধ্যে থেকে হবে হচ্ছে আচ্ছা অ্যাঙ্করের মধ্যে থেকে হবে হচ্ছে প্যাডিং 5 পিক্সেল, এটাও রাখলাম, দেন হচ্ছে থেকে স্টি আর স্ট্রং স্ট্রিং না স্টি আর স্ট্রং প্যাডিং 5 পিক্সেল, ওকে এটাও রাখলাম 5 পিক্সেলে। দেন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার লাইট এটা রাখা যেতে পারে, এটা ঠিক আছে, লাইট পিঙ্ক অথবা লাইট ব্লু, হ্যাঁ এটা লাইট ব্লু দেওয়া আছে। তারপর হচ্ছে আমাদের আর কি আছে, আর আছে হচ্ছে পুরো পেজিনেশনটাকে একটা কালার দেওয়া যেতে পারে, পেজিনেশনটার ব্যাকগ্রাউন্ড এখান থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, এটা ব্যবহার করতে পারেন, হ্যাঁ লাইট সায়ান। তারপর আর কি স্টাইল করা যেতে পারে, পেজিনেশন থেকে অ্যাঙ্কর আছে, অ্যাঙ্কর থেকে আরিস্ট, ও এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন নন, টেক্সট ডেকোরেশন নন, এটা হচ্ছে ফন্ট সাইজ 15 পিক্সেল, একটু বড় করে দিচ্ছি 15, বিশে রাখা যেতে পারে। তারপর বর্ডার 1 পিক্সেল সলিড, হচ্ছে মার্জিন টপ বটম 0 পিক্সেল, টপ বটম 0 পিক্সেল, লেফট রাইটে আমরা দিচ্ছি 2 পিক্সেল, যাতে একটা স্পেস তৈরি হয়, সবগুলি থেকে একটা স্পেস তৈরি হয়। তারপর হচ্ছে হ্যাঁ এটা সেম জিনিসটা আমাদের ইয়াতেও হবে, স্ট্রং এর মধ্যে হবে, যে স্ট্রংটা হ্যাঁ এটাতেও হবে, ঠিক আছে জাস্ট শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে।
ব্যাকগ্রাউন্ড কালারটা না, মানে হ্যাঁ রাইট, টেক্সট ডেকোরেশনটা হবে না এক্ষেত্রে। দেন আর কি করা যায় এখানে, তো কালারটা চেঞ্জ করা যেতে পারে, স্ট্রং এর কালারটা, কালারটা দেওয়া যেতে পারে রেড, রেড দিতে পারেন অথবা গ্রিন দিতে পারেন অথবা ইয়েলো, রাইট, LIGHT, লাইট, লাইটের মধ্যে কোন কালারটা দেওয়া যেতে পারে, হ্যাঁ এটা বোঝা যায় না, এটা হ্যাঁ এটা হতে পারে লাইটের মধ্যে, রাইট ঠিক আছে লাইটটা। আর কি হতে পারে এখানে পেজিনেশনের, এটা আমরা পেজিনেশনের জন্য রাখি, এখানে আর মনে হয় না যার বাড়তি কিছু অ্যাড করার দরকার আছে। ঠিক আছে, আমরা যথেষ্ট পরিমাণে এখানে স্টাইল করেছি, এখন আমরা ইনলাইন স্টাইলগুলি এখান থেকে কপি করে নেব। কপি করে কোথায় রাখবো, হোম কন্টেন্টে রাখতে পারেন অথবা আমাদের যে মাস্টার পেজ আছে, মাস্টার মাস্টার পেজের হেডারে রাখতে পারেন, হেডার, রাইট, আমাদের হেডারটা কোথায় আছে, ইনক্লুড থেকে হেডারটা, এই যে হেডারটা, রাইট, এখানেও রাখতে পারেন হেডারের ভিতরে। এখানে আমি স্টাইল করে নিচ্ছি, স্টাইল স্টাইল স্টাইলের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এখন যদি আমি পেজটা, এখন যদি পেজটা লোড দিই, রিফ্রেশ করি পেজটা, তাহলে দেখেন স্টাইলটা রয়ে গেছে। ঠিক আছে, সো এখন পেজিনেশনটা দেখতে ভালো লাগতেছে। ঠিক আছে, সো ওয়ান, দেন হচ্ছে টু, দেন থ্রি, ওকে, সো যতগুলি পেজ আসবে এইভাবে পেজিনেশন আকারে এটা হবে। ঠিক আছে, আপনি চাইলে এটা আমি ফুল উইথ দিয়ে দিয়েছি, এই কারণে আসলে এই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে, এটা আবশ্যক হিসেবে ভালো হবে, যখন অনেকগুলি পেজ হবে এটা সর্বোচ্চ এতটুকু পর্যন্ত লিমিট হবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত লিমিট হওয়ার পরে এটা সম্পূর্ণ নেক্সট নেক্সট বাটন চলে আসবে। ঠিক আছে, সো এটা এ পর্যন্ত আসবে সম্পূর্ণ যতগুলি পেজ হবে, আপনার এটা কাউন্টের উপরে ডিপেন্ড করে। আপনি যদি এখানে কাউন্টটা কত করে দিই, এখানে দেওয়া আছে ওয়ান, আমি যদি এখানে থ্রি দিই তাহলে মনে হয় না যে পেজিনেশন আসবে না, রাইট, এখানে কোনো পেজিনেশন আসে নাই, কারণ হচ্ছে কি আমার টোটাল পোস্ট হচ্ছে তিনটা, সো এখানে আসলে আমার কোনো পেজিনেশন দরকার নেই, যে কারণে এখানে কোনো পেজিনেশন আসে নাই। সো এখানে আমি যদি টু করে দিই তাহলে আমাদের দেখেন এখন পেজিনেশনটা চলে আসবে, দুই নম্বর টা হচ্ছে এক নম্বর। ঠিক আছে, ওকে, সো আমাদের পেজিনেশনের কাজটা কিন্তু কমপ্লিট, আমরা পেজিনেশনের কাজটা করে ফেললাম। দেন সেকেন্ড পেজে কিন্তু একটা আসবে, কারণ হচ্ছে আমাদের টোটাল হচ্ছে তিনটা পোস্ট, সো প্রথম দুইটা যদি স্কিপ করি তাহলে আর থাকে হচ্ছে একটা পোস্ট, সো দুই নম্বর পেজে একটাই পোস্ট শো করবে। তারপর আমরা লাস্ট ক্লাসে করেছিলাম হচ্ছে কমেন্টের কাজ, এখানে আমরা কমেন্টের কাজ করেছিলাম, আমরা কোন পোস্টটাতে কমেন্টের কাজ করেছি, রাইট, বিউটিফুল বাংলাদেশ, মেবি এখানে করেছিলাম, এই লিঙ্কটা আমরা এখানে ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা এটাও করে দিই, হোম কন্টেন্টে যাই আমরা, দেখেন এই টাইটেলটাতে আমরা ইয়া করে দিই, এই টাইটেলটা যে অ্যাঙ্করটা আছে এখানে আমরা এই যে ফুল ফুল কমেন্ট কিংবা ফুল আর্টিকেলের লিঙ্কটা এখানে দিয়ে দিই, তাহলে তো হয়, তাহলে তো আমার টাইটেলের মধ্যে ক্লিক করলেও আমি পোস্টটা ফুল আর্টিকেল রিড করতে পারি। সো এটার জন্য আমি রিফ্রেশ দিলাম, হোম পেজে যাই, এখান থেকে আমি যদি এখন টাইটেলে ক্লিক করি তাহলে আমার চলে আসতেছে। ওকে, সো এখন আমি যাই ফুল আর্টিকেলে, এখানে দেখেন কমেন্টটা আসছে, কমেন্ট আসার পর এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে কমেন্টটা কাউন্টের কাজ করব। ঠিক আছে, আমরা এই পোস্টটাতে কমেন্ট করেছি, সো এখানে এখন কমেন্টটা কাউন্ট হিসেবে শো করবে যে এই পোস্টটা এখন কয়টা কমেন্ট আছে। সো এটা করার জন্য আমাদের এখানে একটা ফাংশন রান করতে হবে, এই যে এই জায়গাটাতে, অনলি এই জায়গাটাতে। ঠিক আছে, এই জায়গাটাতে আমরা একটি স্পেস নিয়ে নিচ্ছি, এই যে এখানে হচ্ছে স্টার্টিং ব্র্যাকেট, এটা হচ্ছে ক্লোজ ব্র্যাকেট, এখানে আমরা একটা পিএইচপি কোড লিখবো, কোডটা হচ্ছে এরকম, দিস, সরি দিস হবে না, আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি, ভ্যারিয়েবলটা হচ্ছে টোটাল কমেন্ট ইকুয়াল টু দিস ওয়েলকাম, আচ্ছা সরি ওয়েলকাম, হ্যাঁ হোম কন্টেন্টের মধ্যে আমি অ্যাডমিন মডেল দিয়ে দিয়েছি ভুলে, কারণ হচ্ছে আমাদের অ্যাডমিন মডেলের মধ্যে সেম ফাংশনে একটা কাজ করা ছিল, এই কারণে আমি সেম মডেলটা এখানে ব্যবহার করে দিয়েছি। আপনি চাইলেও এখানে ওয়েলকাম মডেল
ব্যবহার করে একই ফাংশনটা ওয়েলকাম মডেলে ট্রান্সফার করতে পারেন অথবা ক্লোন করতে পারেন। সো এখানে আমরা এখন কি করব, আমরা এখন ওয়েলকাম মডেল থেকে এই স্পেসিফিক পোস্টের কতগুলি কমেন্ট আছে সেগুলি কাউন্ট করে নিয়ে আসব। সেটার জন্য আমরা সেটার জন্য আমরা মডেলে যাব, ওয়েলকাম মডেল, ওয়েলকাম মডেল থেকে কাউন্ট কমেন্ট, এমএম কমেন্ট, কাউন্ট কমেন্ট, এবং কার মানে একটা নির্দিষ্ট পোস্টের উপর বেস করে দেন সে কাউন্ট করবে। সো এখানে আমার পোস্টের আইডিটা লাগবে, ঠিক না? সো আমি পোস্টের আইডিটা যদি দিই, সেই পোস্টের অ্যাগেনস্টে কতগুলি কমেন্ট আছে সে কী করবে, কাউন্ট করে নিয়ে আসবে। তো সেটার জন্য হচ্ছে এখানে পোস্ট থেকে পোস্ট আইডি, পোস্ট আইডি, পোস্ট থেকে পোস্ট আইডি, ঠিক আছে? তো এটাকে আমরা কি করতেছি এখন, পোস্ট থেকে পোস্ট আইডি দিয়ে আমরা একটা প্যারামিটার পাঠাচ্ছি কাউন্ট কমেন্ট নামক ফাংশানে, এবং সেটা আমরা ডিক্লেয়ার করব কোথায়, ওয়েলকাম মডেলে, পাবলিক ফাংশন কাউন্ট কমেন্ট, ঠিক আছে? এবং এটা একটা প্যারামিটার নিচ্ছে, প্যারামিটারটা হচ্ছে পোস্ট আইডি, ঠিক আছে? এখন আমরা এখানে কাউন্ট করব সেটাকে। প্রথমে আমরা এটাকে সার্চ করব যে আসলে এই পোস্টের এগেনস্টে কোনো কমেন্ট আছে কি না। দিস ডিবি হোয়ার পোস্ট আইডি, পোস্ট আইডি, তারপর হচ্ছে দিস ডিবি গেট, আমাদের টেবিলটার নাম কি, টেবিলটার নাম হচ্ছে কমেন্ট, ঠিক আছে? তো কমেন্ট থেকে আমরা কি নিব, নাম রোজ, কিছুক্ষণ আগে নাম রোজ কাজ করেছি, আমরা নাম রোজের কাজ করেছি। সো নাম রোজের কাজটা হচ্ছে টোটাল কাউন্টটা রিটার্ন করবে, ঠিক আছে? টোটাল কাউন্ট সে কী করবে, রিটার্ন করবে। টোটাল কাউন্ট যদি হয় 5টা, তাহলে 5টা রিটার্ন করবে। যদি 5টা এই পোস্টের এগেনস্টে যদি 5টা কমেন্ট থাকে, তাহলে সে কী করবে, 5টা রো যখন সে পাবে তখন সে কী করবে, নাম রোজ 5টা রোকে কাউন্ট করে এখানে রেজাল্টের মধ্যে 5 রাখবে। দেন আমরা রেজাল্টটাকে কী করব, রিটার্ন করব, রিটার্ন। আচ্ছা, এখানে আমি একটা কন্ডিশন দিয়ে দিতে পারি, ইফ যদি রেজাল্ট ট্রু হয়, হ্যাঁ ট্রু, হ্যাঁ রাইট, ট্রু হলে কী করবে, সে রিটার্ন করবে, রিটার্ন করবে রেজাল্ট, ঠিক আছে? আর এলসে, এলসে যখন এটা ট্রু হবে না মানে জিরো পাবে, তখন সে কী করবে, ফলস পাঠাবে। বাট আমাদের তো ফলস দরকার না, আমাদের দরকার হচ্ছে কি, একটা কাউন্ট, হ্যাঁ একটা নির্দিষ্ট পরিমাণ কাউন্ট দরকার। তো সেই কাজটা আপনি চাইলে এখানেও করতে পারেন, আবার এখানেও করতে পারেন। সো বেটার হয় আমরা ওখানেই করি, আমরা এটাকে রিটার্ন করে দিই সরাসরি, রিটার্ন রেজাল্ট, রেজাল্টটা রিটার্ন করার পর এটা কোথায় আসবে, এখানে আসবে, ঠিক আছে? সো এখানে আসার পর আমরা এখন কি করব, এই টোটাল কমেন্টটাকে ইকো করে দেব, সাইন ইকো, সাইন টোটাল কমেন্ট, ওকে। এখন আমরা দেখি আসলে আসছে কি না, একটা কমেন্ট আসছে এখানে, দেখেন ওয়ান ওয়ান শো করতেছে। এখানে আসি, ও আমাদের এখানে কোনো কন্ডিশন দিতে হয়নি, কারণ সে অটোমেটিক্যালি, সে এটা ফলস না, সেটা নিউমেরিক ভ্যালু হিসেবে রিটার্ন করতেছে, নিউমেরিক ভ্যালু এখানে জিরো হিসেবে আসতেছে। সো সো এখানে যেগুলিতে কমেন্ট নেই সেগুলি দেখাচ্ছে জিরো, আর এখানে একটাতে কমেন্ট আছে যেটা হচ্ছে ওয়ান, এই কারণে এখানে ওয়ান শো করতেছে, ঠিক আছে? একটা কমেন্ট আছে এই পোস্টের মধ্যে, সো আমরা যাই, এই পোস্টে কিন্তু আসলে একটা কমেন্ট আছে, ঠিক আছে? সো আমাদের কমেন্ট কাউন্টের কাজটাও কিন্তু শেষ হয়ে গেল হিসেবে, ঠিক আছে? কমেন্টস দেন রিপ্লাই ওর কমেন্ট, তো আমাদের কমেন্টটা চলে আসছে, দেখেন যেগুলিতে আসলে কমেন্ট নেই ওগুলিতে আসলে কমেন্ট জিরো দেখাচ্ছে। আমরা যদি এই পেজটাতে কমেন্ট করি, লাইক কমেন্টটার নেম হিসেবে আমি দিচ্ছি হচ্ছে রন, দিচ্ছি হচ্ছে থ্যাংকস ফর
থ্যাংকস ফর দ্য বিউটিফুল পোস্ট। অথবা থ্যাংকস ফর দিস কাইন্ড অফ বিউটিফুল পোস্ট। ওকে, সাবমিট দেওয়ার পর আননোন কলাম, ডেট টাইম ফিল্ড। ওকে, আমরা লাস্ট ক্লাসে মে বি এটা আমরা ঠিক করেছিলাম, বাট আজকে এটা আসলে প্রবলেমটা আমি বুঝতে পেরেছি। প্রবলেমটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে আসলে ডেট টাইমটা আমরা ডাটাবেজে একটা স্পেলিং মিস্টেক করেছিলাম। হ্যাঁ, তো সে কারণে আসলে এখানে ডেট টাইম হবে না, ডেট টাইম হবে, এখানে আমরা ডাটা টাইম দিয়ে দিয়েছি। সো এখানে আসলে আমরা একটু দেখি আসি আমাদের ডাটাবেজের ফরম্যাটটা আমরা কীভাবে রেখেছি। ভালো হয়েছে প্রবলেমটা আসলে এইভাবে তৈরি হলো, নাহলে আসলে প্রবলেমটা দেখা হতো না। তো আমাদের আমাদের প্রজেক্টটার নাম হচ্ছে সিআই ব্লগ। সিআই ব্লগ থেকে আমরা করছি হচ্ছে কমেন্ট, দেন কমেন্ট থেকে আমার যতটুকু মনে পড়ে ডেট টাইম, রাইট? ডেট টাইমটা আমরা কিন্তু ঠিক করেছিলাম এখানে, বাট আমরা হয়তো ওখানে ঠিক করিনি অ্যাডমিন মডেলের মধ্যে। আমরা অ্যাডমিন মডেলে যাই, অ্যাডমিন মডেল থেকে, অ্যাডমিন মডেল হবে না, আমরা আসলে ইনপুট থেকে নিচ্ছিলাম, সরি, অ্যাডমিন মডেল হবে না, ওয়েলকাম থেকে হবে। অ্যাড কমেন্ট আমরা করতেছিলাম হচ্ছে DAT, রাইট? এইখানটাতে এই প্রবলেমটা ডেট টাইম, ঠিক আছে, ডেট টাইমটা এখানে ডাটা টাইম ছিল, এখানে ডেট টাইম করে দিলাম। দেন এখন আমরা আবার একটু পোস্ট করার চেষ্টা করি, রন রন, থ্যাংকস ফর দিস কাইন্ড অফ টি ফুল পোস্ট, ঠিক আছে, দেন সাবমিট। সো এখন আসলে হচ্ছে ইউর কমেন্ট ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। অথবা আপনি এখানে একটা মেসেজ, সুন্দর একটা মেসেজ দিয়ে দিতে পারেন, থ্যাংকস ফর কমেন্ট, থ্যাংকস ফর ইউর ফিডব্যাক। হ্যাঁ, TH, থ্যাংকস ফর ইউর ফিডব্যাক, ফিডব্যাক, ইউর কমেন্ট আর পাবলিশড, আচ্ছা, ইউর কমেন্ট আর ওয়েটিং ফর, ইউর কমেন্ট ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, নাও ইউর কমেন্ট, নাও ইউর কমেন্ট ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। ওকে, সো এই টাইপের একটা মেসেজ এখানে শো করবে। দেন আমরা এখন যাই, এখানে কিন্তু কমেন্ট একটা শো করতেছে। এখন কমেন্ট একটা শো করার কারণ হচ্ছে, দেখেন এখানে কিন্তু কমেন্ট নাই, বাট শো করতেছে কি একটা কমেন্ট। এর কারণ হচ্ছে কি, আমরা কিন্তু আসলে কন্ডিশনে বলে দিই নাই যে পাবলিশড কমেন্টগুলি সে নিয়ে আসবে। আমরা বলছি যে এই পোস্টের এগেনস্টে যদি কোনো কমেন্ট থাকে তাহলে সেই কমেন্টটা নিয়ে আসবে। আসলে কিন্তু কমেন্ট একটা আছে, বাট সেই কমেন্টটা কি পাবলিশড কমেন্ট না, যে কারণে আসলে এখানে শো করতেছে একটা, বাট ভিতরে আসলে কোনো কমেন্ট দেখাচ্ছে না, কারণ কমেন্টটা আসলে পাবলিশড না, ঠিক আছে। সো আসলে এখানে এখানে 1 দেখানোর কথা না, এখানে দেখানোর কথা হচ্ছে 0। তো সেটা করার জন্য এখানে আমাদের একটা কন্ডিশন দিতে হবে, যখন আমরা স্পেসিফিক পোস্টের কমেন্টটা তুলে আনছি তখন আমাদের আরেকটা হোয়ার কন্ডিশন দিতে হবে। হোয়ার কন্ডিশনটা হচ্ছে এরকম যে স্ট্যাটাস যখন টু হবে, স্ট্যাটাস যখন টু হবে তখনই শুধু সেটা কাউন্ট করবে, ঠিক আছে। দেন এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখেন এখন 0 শো করতেছে, কারণ কমেন্ট আছে বাট সেই কমেন্টটা পাবলিশড কমেন্ট না। দেন আমরা এই কমেন্টটাকে এখন পাবলিশ করে দিই। ওকে, কমেন্ট লিস্টে যাই আমরা, এখান থেকে দেখেন এই যে একটা কমেন্ট আসছে নতুন, এই কমেন্টটাকে এখন কি করব, আনপাবলিশড অবস্থায় আছে, আমরা সেটাকে পাবলিশ করে দিই। এখন আমি যদি পেজটা রিলোড দিই হোম পেজ, তাহলে দেখেন এখানে এখন একটা কমেন্ট চলে আসছে এবং ভিতরে গিয়ে দেখেন যে কমেন্টটা শো করতেছে। ওকে, তো তাহলে এতটুকুই ইম্পর্টেন্ট। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে কিংবা আপনাদের প্রবলেম বিভিন্ন প্রকার সমস্যা যদি তৈরি হয় কাজ করার সময়, এবং ওগুলি একটা কুয়েরি লিস্ট তৈরি করে আমরা
নেক্সট একটা নেক্সট একটা না, যদি আমাদের দুই তিনটা প্রয়োজন হয় তাহলে আমরা দুই তিনটা ক্লাসের ব্যবস্থা করব। সো আজকে তাহলে এ পর্যন্ত রাখবো, সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস ছাড়া আসলে কোনো বিকল্প নেই কোডিং কিংবা প্রোগ্রামিং এর ক্ষেত্রে। সো অবশ্যই বেশি প্র্যাকটিস করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।